পঞ্চায়েত ভোটের আগে ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 থেকে 6 এপ্রিল পূর্ব মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় 3 থেকে 6 এপ্রিল পূর্ব মেদিনীপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেটা জানা যাচ্ছে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও জেলা সফরে মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও জেলার সফর, 3 থেকে 6 এপ্রিল পূর্ব মেদিনীপুর সফরে যাবেন মুখ্যমন্ত্রী এবং দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন। আর কি জানা যাচ্ছে এই বিষয়ে বিস্তারিত জানাবেন সুতপা সেন, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। সুতপা, কি জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর সফরের বিষয়ে? দেখো, তুমি জানো যে প্রায় বছর দুয়েক আগেই মুখ্যমন্ত্রী দীঘাতে গেছিলেন এবং সেখানে গিয়ে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে দীঘাতেও পুরীর মতো একটি জগন্নাথ মন্দির গড়ে তোলা হবে এবং ওখানে একটি ছোট জগন্নাথ মন্দির ছিল, সেই মন্দিরটিকে বড় করে নতুন করে তৈরি করা হবে। তার যেটা আইডিয়া ছিল যে পুরীতে প্রচুর মানুষ বেড়াতে যান এবং সেখানে গিয়ে তারা জগন্নাথ মন্দিরে পুজো দেন, যারা পুরী যেতে পারেন না তারা দীঘাতেই যাতে এই সুবিধা পান তার জন্যই এই ব্যবস্থা করা হবে রাজ্য সরকারের উদ্যোগে, এবং সেই মতো কাজ শুরু হয়েছিল। এই পুরী ধাঁচে জগন্নাথ মন্দির যেটা দীঘাতে তৈরি করা হচ্ছে সেই মন্দিরের এবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তুমি জানো যে কয়েকদিন আগেই তিনি যখন ভুবন ভুবনেশ্বরে গেছিলেন এবং সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করেন, তখন কিন্তু নবীন পটনায়ককেও তিনি আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন এই দীঘাতে যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে সেই মন্দির এসে দেখার জন্য। এছাড়াও আমরা যেটা জানতে পাচ্ছি যে ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম এবং সরকারি প্রোগ্রাম এবং একই সঙ্গে এখানে দীঘাতে অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলাতে কিন্তু তিনি প্রশাসনিক বৈঠকও করবেন। 3 থেকে 6 তারিখ পর্যন্ত তার এই দীঘা সফর এবং এই 4 দিনের সফরে একগুচ্ছ প্রোগ্রাম তার থাকছে। তার মধ্যে যেরকম সরকারি ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম থাকবে অর্থাৎ বিভিন্ন বেনিফিশিয়ারিদের হাতে সুযোগ সুবিধা যেরকমভাবে তিনি তুলে দেন সেই প্রোগ্রাম থাকছে এবং প্রশাসনিক বৈঠকও হওয়ার কথা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।